আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, সকলেই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। একটু সময় নিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বললেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষকে অলঙ্গ দেহে ও খাতনা বিহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জামায়াত করা হবে। এক কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলেই কি অলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়। এ কথা শুনে উত্তরে তিনি বললেন, হে আয়েশার, কিয়ামতের দিন এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না। বুখারী মুসলিম। কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। ফুলসিরাত, মিজানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছোটাছুটি করতে থাকবেন। ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে তুলবেন কবর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার জিব্রাইল, আমার উম্মত কি উঠেছে? ওইদিকে আবার মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আরশের খুঁটি ধরে আসেন আর বলছেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মাতি, উম্মাতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ ওনার মনে পড়ে, আমার উম্মত ক্লান্ত পিপাসারত নয়তো, ছুটে যান হাউজে কাউসার। হ্যাঁ, এই তো পিপাসারত উম্মত, নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা, ছুটে যাবেন সেখানে, দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে, পেরাশান তিনি হয়রান। তারপর দৌড়ে যাবেন দুরুদের টারার সামনে, সেখানে তার জন্য পড়া দুরুদ উম্মতের নাম সমূহ একটা বক্সের মধ্যে জমা আছে, সেখান থেকে দুরুদ নিয়ে ডান পাল্লাই দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে বাড়ি হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী বসুন, তিনি উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না পরব না। আল্লাহ বলবেন, বুরাকে উঠুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না উঠব না, আমি চলে গেলে উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতামাতা থেকে পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ আপনাকে চিনবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করে তার সুপারিশ পাওয়ার যোগ্য উম্মত হওয়ার চেষ্টা করা আমাদের উচিত, এছাড়া কোনো গত্যন্তর নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম মানার জন্য। সকলেই বলি আমিন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং নতুন নতুন ভিডিও আমি যদি পোস্ট করি অবশ্যই আপনাদের কাছে অতি শীঘ্রই যাতে চলে যায় সেজন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর পরিবেশের প্রতি খেয়াল রাখবেন, আমার প্রতি দোয়া রাখবেন। সকলের প্রতি আমি দোয়া করি। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।